কেউ আমাকে টেনে একটু ওপরে তুলুন, আমার পেটে 9 মাসের বাচ্চা। বন্যার পানিতে ভেসে যাচ্ছিলেন এবং এমন করে আকুতি জানাচ্ছিলেন 9 মাসের গর্ভবতী এক মহিলা। হঠাৎ বন্যা সৃষ্টি হওয়ায় অনেকে বন্যার পানিতে ভেসেও গেছেন। তেমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক মহিলা পানিতে ভেসে যাচ্ছেন এবং তিনি আকুতি করে লোকজনকে বলছেন, কেউ আমাকে একটু টেনে ওপরে তোলেন, আমার পেটে 9 মাসের বাচ্চা আছে। আশেপাশের কেউ একজন সেটি ভিডিও করেছেন। একজন তার দিকে একটি শাড়ি বাড়িয়ে দিয়েছেন এবং যেটি শক্ত করে ধরে রেখেছেন সেই মহিলা। হঠাৎ করে বন্যার পানি বেড়ে যাওয়ায় এমন শত শত ঘটনা ঘটছে। এদিকে শরণকালের সবচাইতে ভয়াবহ বন্যায় ফেনীতে বহুজন নিহত হয়েছে এবং 400 শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। ফুলগাজী পরশুরাম উপজেলার প্রায় সব কয়টি এলাকায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। নিরাপদ আশ্রয়ের সন্ধানে বন্যা দুর্গতরা। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ এবং টিনের চালেও ছুঁয়েছে বন্যার পানি। এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছেন স্থানীয়রা। মানুষের সাথে সাথে পশু পাখিরাও বন্যার পানিতে ভেসে যাচ্ছে।